নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি অ্যান্ড সিস্টার চ্যানেল। আজ আমি বানাবো উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানাপোড়া। এটা খেতে অসাধারণ হয়। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই সুন্দর স্বাদের মিষ্টিটা বানানো যায়। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের দেখাই এটা কিভাবে বানানো হয়। ছানাপোড়া বানানোর জন্য আমি 500 গ্রাম ফুল ফ্যাট দুধের ছানা বাড়িতেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা ছানাতেও এই মিষ্টিটা তৈরি করতে পারেন। ছানাটা কাটানোর পর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, 1/2 চা চামচ এলাচ গুঁড়ো, 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবারে এই সমস্ত উপকরণ ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না ছানাটা একেবারে স্মুথ হয়ে যাচ্ছে। এই কাজটা করার জন্য কিন্তু মিক্সি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ছানার টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। এই কাজটা এইভাবে চামচ কিংবা হাতার সাহায্যে করতে হবে। খেয়াল রাখবেন ছানার মধ্যে যেন কোনো বড় দানা থেকে না যায়। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গলানো ঘি। আপনারা যদি গলানো ঘি ব্যবহার না করেন তাহলে 1/2 টেবিল চামচ দেবেন। দিয়ে দিচ্ছি 5-6টা কাজু। কাজুগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর দিচ্ছি 8-10টা কিশমিশ, এগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তবে যদি মনে হয় ঘন হয়ে গেছে তাহলে একটু দুধ কিংবা ছানার জল অ্যাড করে নিতে পারেন। একটা টিফিন বক্সে ভালোভাবে ঘি মাখিয়ে তলায় একটা ব্যাটার পেপার দিয়ে তার উপরে ঘি মাখিয়ে নিয়েছি। বাটার পেপার না দিলেও চলবে, আপনারা টিফিন বক্স বা কেক টিন যে পাত্রেই বসান সেই পাত্রটা ভালোভাবে ঘি মাখিয়ে নেবেন। এরপরে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চামচের সাহায্যে ওপরটা খুব ভালোভাবে লেভেল করে নিচ্ছি। গ্যাস অন করে কড়া বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে মিডিয়াম ফ্লেমে কড়াটা আমি 3 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে মিশ্রণের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব ছানাপোড়াটা হয়েছে কি না। ছুরির সাহায্যে এইভাবে দেখে নিচ্ছি, ছুরির গায়ে কোনো কিছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। ছানাপোড়ার বাটিটা কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আস্তে আস্তে সাইডটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থায় এটা বের করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ছানাপোড়া আমি প্লেটে বের করে নিয়েছি। এটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তাহলে বন্ধুরা, উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া খুব সহজেই বাড়িতে বানান। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।